স্বাগত। আজকে আমি তোমাদেরকে একটা ডিমের রেসিপি করে দেখাচ্ছি, ডিমের ধোকা। চলো দেখে নাও আমি কিভাবে বানাই ডিমের ধোকা। প্রথম আমি কিছু মশলা বেটে নেব, তার জন্য আমি নিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচো, আদা কুচো, রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে আমি একটা মিহি পেস্ট বানিয়ে নেব। পেঁয়াজ আদা রসুনের পেস্টটা হয়ে গেছে। আমি একটা টিফিন কাঠিতে তেল মাখিয়ে নিয়েছি, এবার আমি এতে ডিম ফাটিয়ে দিয়ে দিচ্ছি। দিচ্ছি এতে স্বাদ মতো নুন, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো আর দেব আদা পেঁয়াজ রসুনের 2 চামচ মতন পেস্ট। সেটা হচ্ছে আলু সেদ্ধ। এখানে আমি আলু সেদ্ধটাকে ভালো করে চটকে মেখে রেখেছি, এটাকে আমি এর মধ্যে দিচ্ছি। আমি এই সমস্ত উপকরণকে ভালো করে আমি মিশিয়ে নেব। ভালো করে মেশানো হয়ে গেছে, এবার আমি এতে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে আমি আরেকবার একটু মিলিয়ে নেব। একটা গোলা হয়ে গেছে, এবার আমি এই টিফিন কারিটাকে গরম জলে বসাবো। আমি এবার এটাকে জলের মধ্যে বসিয়ে দিচ্ছি দিয়ে খানিকক্ষণ ভাপিয়ে নেব। এটা ভাপানো হয়ে গেছে, এবার আমি এটাকে থালার মধ্যে ঢেলে কেটে নেব। এবারে আমি এই ছোট ছোট পিসগুলোকে একটু ভেজে নেব। এইভাবে আমার পিসগুলো সমস্তটা ভাজা হয়ে গেছে। এবারে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা আর ফোড়ন হিসেবে দিয়ে দিচ্ছি জিরে। লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর জিরে গুঁড়ো আমি সবকটা গুঁড়ো মশলা এখানে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে কষিয়ে এখানে আমি একটু মশলা ধোয়া জল দিচ্ছি, দিয়ে ভালো করে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি আমি এতে স্বাদ মতো নুন, এবার আমি এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল যাতে আলুটা সিদ্ধ হয়ে যায়। এবার আমি একটু ভালো করে নাড়িয়ে দিলাম হালকা হালকা করে। এবারে আমি এতে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো আর দিচ্ছি 1 চামচ পরিমাণে একটু ঘি। এবারে আমি হালকা একটু নাড়িয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিচ্ছি। আমার রান্নাটা হয়ে গেছে,
ডিমের ধোকা রেসিপিটা রেডি হয়ে গেছে। দেখো কত সুন্দর লাগছে দেখতে, আর এটা তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখো। আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে কিন্তু একদম।